এটা হকার ব্রিজ বলতে পারো। ওই যে ফুটপাথের যে দোকানগুলা, এই দোকানগুলার কারণে মানুষ যাতায়াত করতে পারে না, একটু অসুবিধা হওয়ার। সিলেট শহরের প্রবেশ দ্বারে অবস্থিত ব্রিটিশ আমলের টিন ব্রিজ গত কয়েক মাস আগেই সংস্কারের পর খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের চলাচলের জন্য। যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ব্রিজের দুই পাশে বসছেন হকাররা, তাতে সাধারণ মানুষের হাঁটার অনুপযোগী হয়ে পড়ছে ব্রিজটি। আগে তো যখন ধরেন আসছিলাম তখন পরিবেশটা সুন্দর ছিল, ধরেন এপার থেকে শর্টকাটে পার হওয়া যেত, এখন তো মানুষের কারণে আর হকারের কারণে এখানে বসাই যায় না। পরিবেশটা এখন মানে টিং ব্রিজ যে এত একটা সিলেটের জন্য ঐতিহ্যবাহী একটা জিনিস, জায়গা, দর্শনীয় স্থান, এটা মানে এখন কেউ বলতেও পারবে না। কারণ হচ্ছে এটা মানে উঠার থেকে উঠার সময় আর নামার সময় হচ্ছে সবগুলো হকারের দোকান, মানুষের চেয়ে বেশি এখন এখানে হকার বসে, এটা হকার ব্রিজ বলতে পারো। সিলেট বলতে এটা কিং ব্রিজ, সিলেটের ঐতিহ্য হইলো কিং ব্রিজ আলী আমজাদ গড়ি, এটা হইলো কি সিলেটের ঐতিহ্য। এইখানে যদি ব্যবসা যদি করে বা পুলন নিছে, যেগুলো ব্যবসা হয়, গাঞ্জার ব্যবসা হয়, বিভিন্ন ব্যবসা হয়, এই ব্যবসার কারণে মানুষের যাতায়াতের সমস্যা, সিলেটের বদনাম। ওই যে ফুটপাথের যে দোকানগুলা, এই দোকানগুলার কারণে মানুষ যাতায়াত করতে পারে না, একটু অসুবিধা হওয়ার। কিং ব্রিজের উপরে যেগুলা ব্যবসা করে যারা, এটা তো ব্যবসা করার জায়গায় নাই, এটা যদি যদি ব্যবসা করে মানুষের যাতায়াত হইব বা বিভিন্ন জায়গা থেকে এই কিং ব্রিজ দেখার মানুষ হয়, আয়া যদি এইরকম যদি ব্যবসা দেখা থাকে কিং ব্রিজের বদনাম, সিলেটের বদনাম, এটা থেকে জেলা জেলা প্রশাসন আছে যা আইনের লোক যারা আছেন তারা যদি এটা প্রতিরোধ করেন, তাহলে আমরা মনে করব যে সিলেট হয়তো নামি দামি হইতে পারে বা আগামী দিনে আরও সুন্দর সিলেট হইতে পারে মানুষের মনে করবে এটা। কিন্তু দুঃখের বিষয় হলো এটা যে বিগত দিনগুলো যে দেখছি যে যেদিকে গাড়ি চলাচল করতো সেদিকে এখন একটা মানে বলবো কি একটা মাছ বাজার শুরু হয়ে গেছে আর কি, মানুষের হই হুল্লোড় বেশি, মনে হচ্ছে যে এটা আমি কিনবি যাসি না, এটা হকার মার্কেটে আসছি। বাট আমাদের কাছে খুব খারাপ লাগে এগুলো, মানে ওই দেখো আমরা যদি তারা ওখানে বইব, বয়ার পরে তারাই কেন আমরা কাস্টমার, বাট আমরা তো কর্ম মাথায় তারা তো তারা তোমার আইব, আমরা ডেয়া দাইব, তো এইগুলো আমাদের কাছে ভালো লাগে না। তো আমরা বিশেষ করে জোর দাবি করবো মানে কিনবিজের ভিতরে কেউ যেন হকার লইয়া বইত না, এটা আমরা বিশেষ করে দাবি। এটা তো এখন কিং ব্রিজ করে লাগেন না, বাট এখন হকার ব্রিজ এইটা ওঠে আর কি। আমরা এখন সাইড আমাকে প্রশাসন গেছে সিলেটের টাউনের ভিতরে যেগুলো হকার যেভাবে তুলে উইল, মানে কিং ব্রিজ থেকে যাতে ওভাবে হকারগুলো তুলে হয়ে যায়। গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যখন সরকার পরবর্তী সময় আসলো তারপর থেকেই ব্রিজে যে হকাররা বসে জায়গা দখল করছে, যার ফলে এই ব্রিজ দিয়ে কিন্তু মানুষ যাতায়াতের জন্য রাখা হয়েছে, দুটি পাশে কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে শুধু মোটরসাইকেল ব্যতীত অন্য কিছু যানবাহন না চলার জন্য, কিন্তু মানুষ যে স্বাচ্ছন্দ্য বোধ করে হাঁটবে বা চলাফেরা করবে সেই সুবিধাটুকু এখন আর নেই। হকাররা তাদের ইচ্ছে মতো যেখানে সুযোগ পাচ্ছে সেখানে বসে যাচ্ছে। আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাবো আসলে এই হকারদের তাদের নির্দিষ্ট যে স্থানটি রয়েছে সেখানে তাদেরকে আবার পুনরায় নিয়ে যাওয়ার জন্য। কিং ব্রিজকে যদি হকার ব্রিজ বলা হয় তাহলে তো ছোট করা হবে, তারপরও এখন যে দৃশ্য দেখা যাচ্ছে সেটি আসলে বলা যায় যে এটা কিং ব্রিজের কোনো ঐতিহ্যই থাকছে না, এখানে হকার ব্রিজই বলা যায়। ব্রিজটি হারাচ্ছে তার সৌন্দর্য ও ঐতিহ্য, রূপান্তরিত হচ্ছে হকার ব্রিজ নামে, এমনটাই বলছেন পথচারী ও নগরবাসী। সিলেটের কিং ব্রিজ থেকে শহীদুল ইসলাম সবুজ, সিলেট ভিউ।